चल 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 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার হৃদয় সব সময় মানুষের জন্য বিপদ যা মানুষের পড়লে তার হৃদয় কাঁপে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন দুপুরবেলা যে এখনি আমি নদিয়াতে ছিলাম যে এখনি শামশেরগঞ্জে যান এবং সেই পরিবারগুলোর পাশে দাঁড়ান যাদের ওই ইলেকট্রিক শকে এই যে তিনজন মারা গেল দুজন এখানকার একজন ফলতাই আমি যাচ্ছি ফারাক্কা যাচ্ছি আমাদের এমপি সাহেব আছেন এমএলএ সাহেব আছেন আমাদের সামিরুল ইসলাম আমাদের এমপি এবং আমাদের এই পরিযায়ী শ্রমিকের এই যে বোর্ডের চেয়ারম্যান উনিও এখানে আছেন আমরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সরকারের তরফ থেকে 2 লাখ আমাদের পার্টির তরফ থেকে 2 লাখ টাকা 1 লাখ উনি দিলেন 1 লাখ বাইরন আর ওরা কিছু টাকা কোম্পানি দিয়েছে আমি ওনাদের বললাম যে এটা এফডি করে দিন আর আমি উনি হ্যান্ডিক্যাপ কেউ নেই দেখার তাই আমি একটা চেষ্টা করছি অঙ্গনবাড়ির চাকরি ডিএম সাহেবকে বলেছি একটা অঙ্গনবাড়ির চাকরি ওই করে দিতে যাতে বাচ্চা দুটো আছে কেউ নেই দেখার আর পৌরসভার তরফ থেকে আমরা ঘরটাকে সারিয়ে দেবো এইভাবে পাশে দাঁড়াবো মানুষের প্রাণ তো ফিরিয়ে দিতে পারবো না কিন্তু মুখ্যমন্ত্রীর যেহেতু হৃদয় কাঁদে ৫০ হাজার টাকা পৌরসভা থেকে সব মিলিয়ে 10 লাখ টাকা হচ্ছে আর হৃদয় যেহেতু কাঁদে মুখ্যমন্ত্রী তাই পাশে দাঁড়ানোটা ওনার নির্দেশে আমরা সবাই এখানে আছি আমরা পাশে দাঁড়িয়েছি ছেলে মেয়ে দত্ত দিল বাড়ি করতে দিতে চাইলো টাকা দিতে চেক 3 লাখ টাকা দিয়ে গেল চেক দিয়ে গেল আবার সকালে দিবে 1 লাখ টাকা আর কাজ দিতে বললো কাজ দিবে